মালয়েশিয়া বাংলাদেশি সহ গ্রেপ্তার 602 অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। শনিবার স্থানীয় সময় দুপুর 12টায় সেলাঙ্গোর রাজ্যের শাহ আলমের সেকশন 25 তামালসি মোদায় একটি সম্মিলিত অভিযানে অভিবাসীদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ। এক প্রতিবেদনে বলা হয়, অভিযানে 1091 বিদেশি কাগজপত্র যাচাই বাছাইয়ের সময় এদের মধ্যে থেকে বৈধ কাগজপত্রহীন 19 থেকে 55 বছর বয়সী অন্তত 602 অভিবাসীকে গ্রেফতার করা হয়। তবে এ সংখ্যায় কতজন বাংলাদেশি রয়েছে তা উল্লেখ করা হয়নি। গ্রেফতারদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়ান, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন ও আলজেরিয়ায় নাগরিক রয়েছে।